আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে নগদ প্রবাহ বিবরণী অধ্যায়ের একটি অঙ্ক, সিলেট বোর্ড 2019 সালের 7 নম্বর অঙ্কটি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। হিমাদ্রি লিমিটেড তোমাকে নিম্নলিখিত তথ্যাবলি পেশ করেছে। নিট মুনাফা দেয়া আছে, বন্ড ইস্যু দেয়া আছে, বন্ড পরিশোধ, বন্ডকে শেয়ারে রূপান্তর, অবচয়, কলকব্জা বিক্রয়জনিত ক্ষতি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুত পণ্যের মূল্য হ্রাস, প্রদেয় হিসাব বৃদ্ধি, শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, শেয়ারের বিনিময়ে দালান কোটা ক্রয়। এই ছিল অঙ্কটি। আমার করণীয় মধ্যে জানতে চেয়েছে কতে অনগত লেনদেনের সমষ্টি নির্ণয় করো, খতে জানতে চেয়েছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কত, গতে জানতে চেয়েছে অর্থসংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কত। এই ছিল প্রশ্নটি। আমরা কতে কয়ের উত্তর আমরা সরাসরি চলে যাই অনগত লেনদেনগুলো, অর্থাৎ এখান থেকে কোনটা কোনটা অনগত সেগুলো আমরা একটা তালিকার আকারে জাস্ট দিয়ে দিব। প্রথমে ছিল আমার বন্ড কে শেয়ারের রূপান্তর, তারপর ছিল অবচয়, কলকব্জা বিক্রয়জনিত ক্ষতি, শেয়ারের বিনিময়ে দালান কোটা ক্রয়। এই ছিল আমার অনগত লেনদেনের সমষ্টি, এটার যোগফলে আমার অনগত লেনদেনগুলো চলে আসলো। ক্ষতি আমার জানতে চেয়েছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কত, তাহলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, তাহলে আমার প্রতিষ্ঠানের নাম হিমাদ্রি লিমিটেড, নগদ প্রবাহ বিবরণী আংশিক 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহটা আমরা শুরু করবো। আমরা জানি নিট আয় দিয়ে শুরু করা লাগে। পরিচালন কার্যক্রমে মূলত চার ধরনের জিনিস আসে, নিট আয়ের সাথে, নিট আয়ের সাথে চার ধরনের জিনিসের যোগ বিয়োগ হয়। নিট আয়ের পর আমরা একটা কথা লিখি, নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সময়। এরপর আমরা চার ধরনের জিনিস লিখি, এর মধ্যে নাম্বার ওয়ান অবচয় অবলোপন, নাম্বার টু স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, নাম্বার থ্রি চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, নাম্বার ফোর চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই চারটা জিনিস আমার আসে পরিচালন কার্যক্রমে। তাহলে আমরা দেখি প্রথমে আসে অবচয়। আমরা জানি অবচয় অবলোপন থাকলে যোগ হয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি হইলে যোগ হয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ হইলে বিয়োগ হয়। এখানে আমার কলকব্জা বিক্রয়জনিত ক্ষতি ছিল, যোগ হয়েছে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, অর্থাৎ আমার এখানে চলতি সম্পত্তিকে দুইটা আছে, একটা প্রাপ্য হিসাব বৃদ্ধি, একটা মজুত পণ্যের মূল্য হ্রাস। আমরা জানি চলতি সম্পত্তির মূল্য যদি হ্রাস পায় তাহলে এটা প্লাস হয়, যোগ হয়, আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে এটা মাইনাস হয় বা বিয়োগ হয়। তাহলে প্রথমে আছে প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা বিয়োগ হয়েছে, মজুত পণ্যের মূল্য হ্রাস, এটা যোগ হয়েছে। আমরা জানি এরপরে চলতি দায়ের হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস হইলে মাইনাস হয় বা বিয়োগ হয়, আর চলতি দায়ের বৃদ্ধি হইলে যোগ হয়। আমরা এখানে প্রতি হিসাব বৃদ্ধি আছে তাই যোগ হয়েছে। এগুলো আমরা যোগ বিয়োগ করলে পাই 1,57,000 টাকা, এটার সাথে আমরা নিট আয় যোগ করলে পাই 7,88,000 টাকা। যেহেতু এটা একটা প্লাস ফিগার, অতএব আমরা লিখবো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যদি এটা মাইনাস ফিগার হইতো তাহলে এখানে আমরা লিখতাম পরিচালন কার্যক্রম হতে নিট নগদের ব্যবহার। এরপর আমরা একটু দেখি গতে কি চেয়েছে, অর্থসংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কত। অর্থসংস্থান কার্যক্রম, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লিখলাম, নগদ প্রবাহ বিবরণী লিখলাম, তারিখ লিখলাম। অর্থসংস্থানে তিন ধরনের জিনিস আসে, অর্থসংস্থানে তিন ধরনের জিনিস আছে। নাম্বার ওয়ান লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, নাম্বার টু নতুন শেয়ার ইস্যু, নাম্বার থ্রি দীর্ঘমেয়াদী ঋণ বা দায় গ্রহণ অথবা পরিশোধ, দীর্ঘমেয়াদী ঋণ বা দায় গ্রহণ অথবা পরিশোধ। অর্থাৎ প্রথমে লভ্যাংশ প্রদান, নতুন শেয়ার ইস্যু, দীর্ঘমেয়াদী ঋণ বা দায়। আমরা দেখি এখানে কি কি আছে। প্রথমে আছে লভ্যাংশ প্রদান, টাকা চলে গেছে মাইনাস, শেয়ার ইস্যুর মাধ্যমে প্রতিষ্ঠানের টাকা আসছে প্লাস হলো, বন্ড ইস্যু করে আমি টাকা পেয়েছি প্লাস হলো, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় বা ঋণ, বন্ড পরিশোধ করছে আমার কিছু টাকা চলে গেছে। অর্থাৎ যেগুলো আমাদের নগদের সাথে সম্পর্কিত সেগুলো এখানে আসছে। আমরা যোগ বিয়োগ করে পেলাম কত, 1,30,000 প্লাস ফিগার, অতএব আমরা লিখলাম অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই ছিল আমার আজকের সিলেট বোর্ডের নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক। আমরা এইভাবে প্রতিটি অঙ্কের সলিউশন ইউটিউব লিঙ্ক সহ দেওয়ার দিয়ে একটি বই বের করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা এটা বের করব। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আর যদি মনে করেন এরকম ভিডিও দরকার আছে, তাহলে আমাদের চ্যানেলটিতে আসুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে দেশের সমস্ত
ছাত্র ছাত্রী যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই চ্যাপ্টারগুলোর সাথে জড়িত বা হিসাব বিজ্ঞান বিষয় পড়ছে তাদের কাছে যেন পৌঁছে যায়, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং একটি ভিডিও যদি তাদের উপকারে আসে, তাদের পড়াশোনার মান উন্নয়ন যদি কাজে লাগে, তখন আমাদের এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করছি। এই জন্য আসুন সবাই মিলে এই চ্যানেলটিকে দাঁড়া করাই, এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করি এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করি এবং চ্যানেলটির ভিডিওগুলো আমরা দেখতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।